গুড মর্নিং সুপ্রভাত সকলকে। এখন বাজে হচ্ছে সকাল 6:30, আর এখন দেখতেই পাচ্ছ আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে ওভারি ওভারি আজকে আছে হচ্ছে পুজো, সকালবেলায় পুজো, তো কোনো রকম এবারে বাসি কাজটা সেরে নিয়েছি, আর কিছু করা হয়নি, বিছানা পড়ে আছে, হয়তো ভাই তুলে দেবে। তো যাই হোক, চলো যাই, গিয়ে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আমাদেরও খুব ভালো লাগছে। আর আজকে দেখাবো বাড়ির কাজ কতটা হয়ে গেছে, আর রংটা করা বাকি আছে, কিন্তু যেহেতু আজকে একটা ভালো দিন আছে তাই আগে পুজোটা হয়ে যাচ্ছে, তারপরে রংটা হবে। চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমি চলে এসেছি এই বাড়ি, আর দেখো দিম্মা বসেছিল ফুলগুলো সাজাতে। তো আমি বললাম এবার তুমি উঠে যাও, আমি যখন চলে এসেছি আমি করে নেব। আর এদিকে আমাদের জলচৌকি রেডি। আমি আজকে তোমাদের সঙ্গে আমার পুরো বাড়িটা কেমন হয়েছে শেয়ার করছি না। আর একটা কথা, এখনও আমাদের রং হয়নি, দেখছো মার্বেলের কাজ অর্ধেকটা হয়েছে, এখনও মেশিন ওখানে রয়েছে, কিন্তু আজকে পুজো করছি, তার কারণ হচ্ছে আজকে অক্ষয় দ্বিতীয়া। তো আমরা ভেবেছিলাম এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তো আজকে দিনটাই ঠিক করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি। বাট যেহেতু আজকে দিনটা ভালো, শুধু রংটাই বাকি আছে, টুকটাক ঘরের কিছু কাজ বাকি, তাই সবাই মিলে ডিসিশন নেওয়া হলো যে আজকেই পুজোটা হবে। তার জন্য পুজোটা আজকেই হচ্ছে, আর পরে এই পুজো হয়ে গেলে কালকে রং হবে। এখনও ইলেকট্রিকের কাজ বাকি আছে, কিছু লেগেছে ইলেকট্রিকের, এখনও লাইন সবই হয়ে গেছে, কিন্তু কিছু কাজ এখনও বাকি আছে। তো যাই হোক, চলো আমি পুজোর সমস্ত ফল ফলগুলো কাটতে শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর পুজো করে নিয়ে আবার সমস্ত জায়গায় প্রসাদ দিতে হবে। আর বিশাল বড় করে আমরা পুজোটা করিনি, তার কারণ বাড়ি করতে গিয়ে বোঝাই একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে কেমন খরচা হয়, তার জন্য মোটামুটি করেই পুজোটা করলাম। প্রসাদ হ্যাঁ সবাইকেই দেব, কিন্তু আমাদের একটা ইচ্ছা ছিল যে ছোটখাটো একটা গেট টুগেদার করবো, বাট সেটা এখন হলো না। ভগবানের যদি ইচ্ছা থাকে তাহলে আবার এরকম পুজো করে নিশ্চয়ই ভবিষ্যতে আমরা করব। যাই হোক, তোমাদের সকলের আশীর্বাদে আমরা যে আজকে করতে পেরেছি বাড়িটা, সেটাই হচ্ছে সব থেকে আমাদের কাছে বড় কথা। কারণ তোমরা সবাই দেখেছিলে আমি আর সুভাটা ভাড়া বাড়িতে থাকতাম, তো সেখান থেকে আজকে যেটুকুই আমাদের হয়েছে না কেন, তোমাদের ভালোবাসা, আমাদের মা বাবার আশীর্বাদ, তার উপরে অবশ্যই যিনি আছেন ভগবান, তার আশীর্বাদ ছাড়া এটা সম্ভব হতো না। তো যাই হোক, চলো ইচ্ছা আছে তো পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করার। আর বাড়িটা আজকের ভিডিওতে বললে আমি দেখাতে পারবো না, তাও যদি পারি দেখিয়ে দেবো, আর না পারলে নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর এখন আমি আমার শাশুড়িমাকে জিজ্ঞাসা করছি যে কীভাবে কীভাবে কাটবো, তো মা আমায় বলে দিল যে এইভাবে কাট, তো আমি সেইভাবে ফলগুলো কাটছি। তো চলো ফল টলগুলো কেটে নিই। আর ফল কাটা হয়ে গেছে, এখন আমি নৈবেদ্য সাজাচ্ছি, একটু পরে ঠাকুরমশাই আসার কথা 6:30, বাট এখন 7:30-8 বাজে, এখনও উনি আসেননি, জানি না কখন আসবে। যাই হোক, আমাদের মোটামুটি সমস্ত কিছু গোছানো কমপ্লিট আছে, যেটুকু বাকি আছে উনি আসার আগে গুছিয়ে নেব। তো আমি এখন ঠাকুরের জন্য নিজের হাতে মালা গাঁথছি। আমি সবসময় তোমাদের ব্লগে যেটা বলে থাকি আজও সেটাই বলবো, কেনা মালার থেকে আমার মনে হয় নিজের হাতে মালা বানিয়ে ঠাকুরকে পরানোর মধ্যে আলাদা একটা স্যাটিসফ্যাকশন, আনন্দ সবটাই থাকে। তো আমি এখন মালা বানাচ্ছি, এটাই আমাদের নারায়ণকে পরাবো, জানি না কেমন হবে, তবে ঠাকুরের দয়া থাকলে কৃপা থাকলে নিশ্চয়ই ভালো হবে। তো যাই হোক, চলো ঝটপট মালাটা বানিয়ে নিই, এখনও তো ঠাকুরমশাই আসেননি, হয়তো এই মালাটা বানানোর সময়টাই আমাকে দিচ্ছে। তো বেশি কথা না বলে চলো মালাটা বানিয়ে ফেলি। বসে আছি, এখনো ঠাকুরমশাই আসেনি, সব কিছু টান হয়ে যাচ্ছে, আর ঠাকুরমশাই আসুক, পুজো শুনুক, তখন দেখো একদম খাওয়ার নিচে পুজো হয়নি, খাবো খাবো করে যাচ্ছে।
তো দেখো ঠাকুর মশাই বলতে বলতে চলে এসেছেন, এখন উনি ঠাকুরের সিংহাসন টিংহাসনগুলো সমস্ত কিছু রেডি করবেন, আর তারপরে পুজো শুরু হবে। তো তোমরা পুজোটা দেখতে থাকো, আমি যেটুকু কাজ আছে বাদ বাকি গুছিয়ে দিই হাতে হাতে। যদিও সমস্ত কিছু আমাদের হয়ে গেছে, শুধু ঠাকুরের যেগুলো আমরা জানি না সেগুলোই করিনি, বাদ বাকি সমস্ত কাজ হয়েই গেছে, গোছানোর আর সেরকম কিছু নেই। আমি স্বস্তিক চিহ্নটা একটুখানি ফুল বানাতাম, আজকে দেখে বুঝলাম। তো যাই হোক, নেক্সট টাইম থেকে এটা মাথায় রেখে বানাবো। উনি একটু অন্যরকম বানালেন, আমি জাস্ট উপরে যে টিপ মতো দিল ওইটা আমি দিতাম না, পুরোটাই করতাম বাট উপরটা দেওয়া হতো না। তো আজকে শিখে নিয়েছি, নেক্সট টাইম থেকে আমি এইভাবেই স্বস্তিক চিহ্নটা আঁকবো। আমাকে এরা খাবার দেয়নি তাই আমি না খেয়ে আছি। তোর এদিক থেকে কি চলছে না? পবিত্র বা সর্বাবস্থা কত উঠিবা যশ শরীর সুন্দরিকাক্ষ সৌভাগ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি নমো বিশ্বরূপায় শঙ্খচক্র ধরায় চ অর্জুনাবায় দেবায় ঋষিকেশ অবতায় নমঃ রূপায় ত্রিগুণত্ব বিবেচনে এস সচন্দন বিল্বপত্রাঞ্জলি সহিত শ্রী শ্রী সত্যনারায়ণ নমো নম নম সর্বদেব দেবী গণভো নম নম শ্রী বিষ্ণবে
সাদা সবাই ভালো লাগে এই হাতে বানানো বিলকুল আর কবে তো আমাদের অঞ্জলি শেষ হয়ে গেছে আর এখন যজ্ঞ হবে বলে সেটাই তৈরি করা হচ্ছে। তো যতক্ষণ না হচ্ছে তোমাদেরকে বেশি কিছু করে দেখাচ্ছি না, কারণ পুজো দেখাতে দেখাতেই অনেক ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, তাই যেটুকু পারছি সেটুকু দেখাচ্ছি। পুজো হয়ে গেছে আর আমি আর আমার মামা শ্বশুর দুজন মিলে বসেছি সিন্নি মাখতে। প্রথমে আমারই মাখার কথা ছিল, তারপরে ডিম্মা বললো যে তুই অতগুলো কলা একসাথে ছটকাতে পারবি না, মামাকে দে আর তুই চালটা মাখ, মানে যেটা নৈবেদ্যের চাল যেটা থাকে ওটা মাখ। তো এখন আমি আমার মামা শ্বশুরকে সব তুলে দিলাম, মামা এখন মাখছে, মামার মাখাটা শুরু হয়ে গেলে ভালো করে তারপরে আমি যাব হচ্ছে তোমার চালটা মাখতে। তো যাই হোক চলো আবার পরে কথা বলবো, কখন বলবো জানি না, আর অবশ্যই কথা বলো ব্লগটা শেষ। সরি বন্ধুরা, পুজোর ভিডিওটা আমি আর শেষ করতে পারিনি, তার জন্য এখন শেষ করছি। আজকে হচ্ছে 10th May, আমার মামের কালকে হচ্ছে বার্থডে 11th May। সমস্ত ব্লগগুলো পরপর আসবে, মামের কার্ড রেডি করা, পিকনিক অর্কেস্টারের জন্য সমস্ত রেডি করা, কেক অর্ডার দেওয়া। তো আমাদের বাড়ি আজকে সমস্ত কিছু সবাই সকাল থেকে ব্যস্ত, কালকে মামের গ্র্যান্ড বার্থডে সেলিব্রেশন হবে, কারণ ওর তো অন্নপ্রাশন হয়নি, ফার্স্ট বার্থডেও হয়নি, কারণ তখন আমার বাবা ছিলেন না, আমাদের কাল অসুখ চলছিল, মেয়েটার জ্বর কালকে দেখে দেখে কেউ বুঝবে। তো যাই হোক, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে।